राज्य के नतुन निर्देश केंद्रीय सरकार संगे रही प्रतिनिधि सन्दीप सरकार। सन्दीप, करोनार वैक्सीन निये केंद्रीय सरकार नतुन निर्देश ठीक की बला দেখো, প্রথমেই যেটা বলা হয়েছে তা হলো যে 18 ঊর্ধ্ব যারা রয়েছেন সারা দেশে তারা প্রত্যেকে এবার টিকাকরণের আওতায় চলে এলেন। অর্থাৎ 18 বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, দেশের সকল নাগরিক তারা কোভিডের ভ্যাকসিন নিতে পারবেন, এই সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। প্রথম যে সিদ্ধান্তটা হয়েছে তা হলো ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা তারা 50% ভ্যাকসিন তারা সরকারকে দিতে দায়বদ্ধ। সরকারকে তারা তাদের উৎপাদিত ভ্যাকসিন 50% তারা সরকারকে দেবে, বাকি 15% ভ্যাকসিন তারা খোলা বাজারে বিক্রি করতে পারবেন, কিন্তু সে দাম নির্ধারণ করে দেবে, দাম বেঁধে দেবে সরকার। সরকারি সিদ্ধান্ত ছাড়া দাম ঠিক করা যাবে না। অর্থাৎ সরকার দাম ঠিক করে দিলে তারপর সেই দামে খোলা বাজারে মানুষ ভ্যাকসিন চাইলে নিজেরাই কিনে নিতে পারেন, সেই সিদ্ধান্ত, সেই দরজা খোলা রাখছে সরকার। তিন নম্বর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা নিয়ে বারবার বিতর্ক হয়েছে, ভোটের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন যে টিকা তিনি নিজে কি রাজ্য সরকারকে দিতে চায়, তার রাজ্যের নাগরিকদের কেন্দ্র অনুমতি দিচ্ছে না। আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজ্য সরকার, যে কোনো রাজ্য সরকার, তারা সরাসরি টিকা কিনতে পারবে উৎপাদনকারী সংস্থার কাছ থেকে, অর্থাৎ ভারত বায়োটেক বা আমাদের সিরাম ইনস্টিটিউট, তাদের থেকে চাইলে রাজ্য সরকার সরাসরি ভ্যাকসিন কিনতে পারে এবং সরাসরি সেই ভ্যাকসিন তার রাজ্যের নাগরিকদের দিতে পারে, সেই দরজা কিন্তু খুলে যাচ্ছে। তবে 18 বছরের নিচে কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না, 18 বা তার ঊর্ধ্বে বয়স যাদের তারাই ভ্যাকসিনেশনের আওতায় আসছেন। এখন ভ্যাকসিনের বা টিকার দাম কি হবে খোলা বাজারে যখন আসবে সেটা পরবর্তীতে জানানো হবে। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে পাওয়া যাচ্ছে, বেসরকারি হাসপাতালে এখন যারা টিকা নেন তারা 250 করে টিকার দাম ধরা হয়েছে, প্রত্যেকটি ডোজের দাম এখন এই দাম 250 থাকে না, এতে কোনো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক প্রভাস প্রসূন গিরি। ডক্টর গিরি, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নতুন নির্দেশ তাতে যেমনটা বলা হয়েছে যে 50% ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে সংস্থা, এবং আরো একটা বিষয়, 1 মে থেকে 18 ঊর্ধ্ব সকলকে করোনার ভ্যাকসিন, প্রথমত জানতে চাইবো যে এই পরিস্থিতিতে যেখানে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, এবং আরো একটা বিষয় যে যেখানে প্রতিদিনই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের সংকট, সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কি বলবেন? দেখুন, এই সিদ্ধান্তের বেশ কয়েকটি পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে। প্রথমে এটা প্রশংসা সূচক, যেটা আমাদের বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আমরা বারবার বলে এসেছিলাম যে 18-এর ঊর্ধ্বে সবাইকে মাস ভ্যাকসিনেশন করা হোক, কারণ অনেক অল্প বয়সীদেরও আমরা দেখছি ইন্ডিয়া বিক্রি করছে এবং তারা কিন্তু অনেক সুস্থ হয়েছে। সেটা একটা খুব প্রশংসামূলক পদক্ষেপ যে 18-এর উপরে সবাইকে ভ্যাকসিনেট করা হচ্ছে এবং পরবর্তীকালে আমরা সিলিয়ারিক এজ গ্রুপ অর্থাৎ 18 বছর বয়স অব্দি হয়তো আমরা ভ্যাকসিনেট করতে পারবো আফটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রায়াল। এবার এই যে 50% ভ্যাকসিন খোলা মার্কেটে বিক্রি হবে এবং এই যে এত লোককে আমরা ভ্যাকসিন দেবো 18 বছরের ঊর্ধ্বে, এত ভ্যাকসিন কি প্রোডাকশন আমাদের হবে, আমাদের স্টকে কি এত ভ্যাকসিন আছে? অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 45-এর অ্যাবাভ যাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারাই ঠিকঠাক করে সেকেন্ড ডোজ পাচ্ছেন না, এবং ভারতবর্ষ বাইরে যে সমস্ত দেশে ভ্যাকসিন এক্সপোর্ট করছিল এক্সপোর্ট করা অব্দি বন্ধ করে দিচ্ছে। এবং তারপরে যে সরকারের সিদ্ধান্ত যে 50% ভ্যাকসিন খোলা মার্কেটে সংস্থাগুলো বিক্রি করতে পারবে, তার মানে কি সরকার সমস্ত জনগণকে ভ্যাকসিন দেওয়ার যে দায়িত্ব সে দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিচ্ছে, খোলা বাজারে ভ্যাকসিন ছেড়ে দিচ্ছে, যে যেরকম যেরকম পারবে কিনে কিনে ভ্যাকসিন দেবে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দুটোকেই ঠিকভাবে উপলব্ধি করতে হবে প্রোভাইডেড আমার যাতে সাপ্লাই চেনটা ঠিকঠাক থাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কেন্দ্রীয় সরকারের করোনা ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রীয় সরকারের চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, করোনার ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নতুন নির্দেশ তাতে যেমনটা বলা হয়েছে যে 50% ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে সংস্থা,
এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? যে হারে আমরা যে দ্রুততার সঙ্গে করোনা সংক্রমিত হচ্ছে সেটা পরিসংখ্যানের দ্বারা আমরা দেখতে পাচ্ছি, কি দেশের স্তরে কি রাজ্যের স্তরে, এবং গত এক সপ্তাহ ধরে আমরা যারা কোভিড যোদ্ধা হিসাবে এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি সেখানে আমরা একটা জায়গায় আমাদের মধ্যে হতাশা ডেভেলপ করছিল যে আমরা কোথায় থামবো, নিজেরাও বেশ একটা দ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম। আজকে দুটো জিনিস আমাকে খুবই রোমাঞ্চিত এবং পুলকিত করেছে। প্রথম যে সিদ্ধান্তটা আমরা জানতে পারলাম, যে সিদ্ধান্তটা 18 বছরের ঊর্ধ্বে সমস্ত ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে, এবং ভ্যাকসিনটা দেওয়ার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সুস্বাগত প্রথমত। দ্বিতীয়ত, খোলা বাজারে ভ্যাকসিন বিক্রি করার যে সিদ্ধান্ত সেটা কতটা সেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা রেগুলেট করতে পারবো সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো, কিন্তু এটার দ্বারা ডেফিনেটলি কিছু তো সুবিধা হবে। অনেক মানুষ যারা সরাসরি গিয়ে বিভিন্ন অ্যাপের মধ্যে দিয়ে গিয়ে যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে যদি না গিয়ে যদি পাশে আমি রিটেল শপ থেকে কিনে নিয়ে ভ্যাকসিনটা দিতে পারি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। সুতরাং সেদিক থেকে সারা ভারতবাসীর মধ্যে ভ্যাকসিনটা সহজে ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা পদক্ষেপ। তো বিভিন্ন রকম তো পদক্ষেপ ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে, তো সেটা একটা পদক্ষেপ, সুতরাং সেটাকেও আমি স্বাগত জানাচ্ছি। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আরো একটা বিষয় এই জায়গা থেকে উঠে আসছে যে আপনি যেমনটা বললেন যে বিভিন্ন মানুষের মধ্যে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই যে ভ্যাকসিনকে ছড়িয়ে দেওয়ার এই যে পদক্ষেপ, এবং পয়লা মে থেকে 18 ঊর্ধ্ব সকলকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তো আমরা এই মুহূর্তে দেখছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন কিন্তু যথেষ্ট পরিমাণে নেই। এটা তো একটা সমস্যার জায়গা। তাহলে সব মানুষ ভ্যাকসিন পাবে কি করে? এই যে অপ্রতুলতা, এইটা কিন্তু সবসময় স্থায়ী নয়। কোনো কোনো সময়ে হয়তো প্রোডাকশন, দেখো এটা তো একটা চেইন অফ প্রসেস, একটা জিনিস প্রোডাকশন হচ্ছে, সেটা ট্রান্সপোর্টেশন হচ্ছে, সেটা স্টোর হচ্ছে, তারপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে। সুতরাং এই যে একটা লম্বা পদক্ষেপ, সেই লম্বা পদক্ষেপের কোনো কোনো জায়গায় হয়তো একটু ধাক্কা খাচ্ছে, কিন্তু তাতে আমাদের হতাশ হলে তো চলবে না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ভারতবর্ষে ভ্যাকসিন প্রোডাকশনে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং ভারতবর্ষ ভ্যাকসিন প্রোডাকশন করবে, ভারতবর্ষের সমস্ত ভারতবাসী ভ্যাকসিন পাবে, এটা আমার গভীর বিশ্বাস, এবং খুব দ্রুততার সঙ্গে পাবে, এবং আমরা মানসিকভাবে তাকে সম্পূর্ণভাবে সমর্থন করব, কারণ এছাড়া করোনাকে রোখার আর কোনো উপায় থাকবে না। আর যতদিন না আমরা ভ্যাকসিনেটেড হতে পারছি ততদিন আমরা স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলব, তার প্রতি কোনো রকম উদাসীনতা দেখানো চলবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, করোনার ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রীয় সরকারের, যেখানে বলা হয়েছে এবার খোলা বাজারেও মিলবে করোনার ভ্যাকসিন, 50% ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে সংস্থা, এবং পয়লা মে থেকে 18 ঊর্ধ্ব সকলকে করোনার ভ্যাকসিন।